হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ তো সবাই প্রথমে তোমাদের সকলকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাই তো ক্রিসমাস হোক বা নিউ ইয়ার পার্টির জন্য তোমরা কিভাবে রেডি হবে কিভাবে মেক করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো নিউ ইয়ার পার্টির জন্য যারা ভাবছো কিভাবে মেক করবে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে তো চলো নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি মেকআপ করার জন্য সবাই প্রথমে ফেসটাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর এখানে আমি জোভিসের রোজ টোনারটা ইউজ করে নিচ্ছি টোনারটা একটা ছোট্ট ফ্যান দিয়ে আমি ভালো করে টোনারটা ড্রাই করে নিচ্ছি এরপর যেহেতু ওয়েন্টার সিজন ভালো করে ড্রাই স্কিন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এখানে বায়োটিকের আমি ময়শ্চারাইজার মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজারের পরে মেকআপ লং লাস্টিং করার জন্য এখানে আমি ব্লু হেভেনের জেল প্রাইমার ইউজ করছি ভালো করে টি জোনে লাগাবো তারপর পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর ফেসে যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলোকে হাইড করতে হবে আমার ডার্ক সার্কাস আছে মাউথ এরিয়ার কাছে যে ডার্ক স্পটস আছে তো ডার্ক এরিয়াকে ঢাকার জন্য সুইস বিউটির একটা অরেঞ্জ কনসিলার দিয়ে আমি ভালোভাবে কনসিল করে নিচ্ছি এবং কনসিলারটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ড্যাম করে নিতে হবে মানে ভিজিয়ে নিতে হবে আর ভিজিয়ে নিয়ে ভালোভাবে এইভাবে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করব ভীষণ হালকা হাতে বেশি প্রেশার দিয়ে ব্লেন্ড করলে কিন্তু প্রোডাক্ট সরে যাবে এরপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই মেকআপের জন্য যেটা হচ্ছে এখানে আমি ইউজ করেছি কালার এসেন্সের প্যান্টস্টিক যেটা ভীষণ ভালো একটা প্যান্টস্টিক ফুল কাভারেজ দেয় এবং তোমরা দেখতেই পাচ্ছ ফেসে লাগাতে কত সুন্দর একটা ফিনিশ আসছে তবে এই কানসিলারটা ভীষণ টাইট একটা কানসিলার মানে ব্লেন্ড হতে অনেকটা টাইম নেয় তো সেই জন্য এখানে আমি ভালো করে পুরো ফেসে আগে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে ভালো করে ব্লেন্ড করার জন্য এবং এমন সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যাতে মেকআপটা আমার লং লাস্টিং হয় সেই জন্য এখানে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি ব্লেন্ডিং ব্রাশে করে এইভাবে ভালো করে ড্যাপ ড্যাপ করে আমি পুরো ফেসে আগে কনসিলারটা ভালো করে ছড়িয়ে নেব মিশিয়ে নেব এরপর তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটা ভালো করে বসাবো তো দেখো পুরো ফেসে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম নিয়ে এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ড্যাপ ড্যাপ করে মেকআপটাকে বসিয়ে নেবো এইভাবে এই ফাউন্ডেশনটা মানে এই কনসিলারটা এইভাবেই ব্লেন্ড করতে হয় পুরো ফেসে মেকআপ ভালোভাবে বসাতে গেলে এইভাবেই অ্যাপ্লাই করে এটাকে ব্লেন্ড করতে হয় নাহলে কিন্তু ব্লেন্ড হতে অনেকটা টাইম নাই প্রথমেই যদি বিউটি ব্লেন্ডার ইউজ করো অনেক টাইম লেগে যায় তো ফাউন্ডেশান ব্লেন্ড করার পরে এরপরে আমি হাইলাইট করে নিচ্ছি আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি আর এর শেড হচ্ছে জিরো ফোর যেটা মিডিয়াম স্কিন টোনে যায় এরপর হাই পয়েন্টগুলোতে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য এবং একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার যেখানে যেখানে লাগিয়েছি সেখানে সেখানেই ব্লেন্ড করব পুরো ফেসে ছড়াবো না তাহলে কিন্তু হাইলাইট ভালোভাবে হবে না ফেস কাটিংটা ভালোভাবে হবে না এরপর আমি আমার আই এরিয়াতেও ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং আই এরিয়াতে ভীষণ সাবধানে এবং হালকা হাতে ব্লেন্ড করতে হবে কারণ আই এরিয়ার যে স্কিনটা হয় সেটা ভীষণ আমাদের খুব সফট হয় তো সেই জন্য মেকআপটা নালে সরে যাবে এরপর দেখো সুইস বিউটির আমি এখানে লুজ পাউডার নিচ্ছি নিয়ে মেকআপটাকে যেহেতু আমাদের লং লাস্টিং করতে হবে পার্টির জন্য তাই বিউটি ব্লেন্ডারে করে আমি অ্যাপ্লাই করছি যেখানে যেখানে কনসিলার লাগিয়েছিলাম সেখানে সেখানে এইভাবে বিউটি ব্লেন্ডারে করে আমি লুজ পাউডারটা এইভাবে অ্যাপ্লাই করে নেবো এরপর ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নেবার পরে একটা পাউডার ব্রাশ নিচ্ছি পাউডার ব্রাশে করে এইভাবে আমি পুরো ফেসটাকে ভালোভাবে যে এক্সেস পাউডারটা থাকছে সেভাবে সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি এরপর কন্ট্রোল করব তো গালটাকে এইভাবে টেনে ধরলে চিক্সের কাছে যে একটা বোন দেখা যায় তো সেখানটাতে আমি এইভাবে কন্ট্রোল করে নিচ্ছি আমি এখানে পাউডার কন্ট্রোল করছি কন্ট্রোল ভালো করে কন্ট্রোলটাকে ব্লেন্ড করতে হবে কন্ট্রোল ব্লেন্ড না করলে কিন্তু চিক্সের কাছে স্লিম যেটা যেটা দেখায় সেটা দেখায় না এরপর ওই ব্রাশটাকেই আমি এভাবে চিমটি কেটে ধরে নিয়ে শুরু করে নিই আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি অবশ্যই নোজটাকে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু মেকআপ ভালো লাগবে না তারপরে আমি এখানে ব্লাসার অ্যাপ্লাই করছি সুইস বিউটির প্যালেট থেকে ভালো করে আমি আমার ব্লাসার লাগিয়ে নেব ব্লাসার লাগানোর পরে আমি এখানে হাইলাইট টার অ্যাপ্লাই করবো আর অবশ্যই ব্লাসার যখন লাগাবে ভালো করে এইভাবে রাউন্ড রাউন্ড করে উপর দিকে ব্লেন্ড করতে হয় এরপর দেখো এখানে ফ্যান ব্রাশে করে আমি এখানে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি অবশ্যই মেকআপের পরে হাইলাইটার অ্যাপ্লাই করতেই হবে নাহলে কিন্তু মেকআপটা গ্লো আসবে না দেখতে কিন্তু ভালো লাগবে না দেখো মেকআপ যেখানে যেখানে হাইলাইট করে সেই সেই পয়েন্টগুলো হাই পয়েন্টগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি যেখানে কনসিলার অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করেছিলাম ফোর হেড নোজ আপার লিপ চিন সব জায়গায় তো হাইলাইটারের পরে আমি এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব আর আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি পিএসির আইব্রো জেল ইউজ করছি ব্রাউন শেডের ব্রাই আইব্রো জেল অ্যাপ্লাই করার পরে স্পুলি দিয়ে এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবে আইব্রো শেপটা ভালো আসে আইব্রো যে আইব্রোটা আমি শেপ দিয়েছি সেটা দেখতে ভালো লাগে এরপর সুইস বিউটির একটা মিনি শ্যাডো প্যালেট থেকে সব লাইট কালারের একটা ব্রাউন শেড নিচ্ছি নিয়ে আমি আমার আই আইমেকআপের অ্যাপ্লাই করছি মেকআপের জন্য ক্রিজে অ্যাপ্লাই কর করবো ক্রিজ দেখে ক্রিজ দেখে আউট অফ কর্নারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং দুটো আই এতেই ভালো করে আমি অ্যাপ্লাই করবো আর আই মেকআপের থেকে মেন পার্ট হচ্ছে ব্লেন্ডিং যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তত সুন্দর আই মেকআপটা দেখতে লাগবে তো দেখো ভালোভাবে আমি আমার ক্রিজটাতে ব্লেন্ড করে নিচ্ছি এবং অবশ্যই ব্লেন্ডিং ব্রাশটা যেন সফট হয় ভালো কোয়ালিটির হয় তবেই মেকআপ ভালো ব্লেন্ড হবে দেখতে ভালো লাগবে এবং যেটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছি সেই শ্যাডোটাই আমি আমার লয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি যাতে করে আই মেকআপটা আরও প্রমিনেন্ট দেখতে লাগে আরও সুন্দর দেখতে লাগে এবং কনসিলারের জন্য চোখের নিচেটা যে ফ্যাকাসের মতো দেখায় আন্ডার আই এরিয়ার কাছে তো সেটা যাতে না দেখায় আমার আই মেকআপটা যাতে দা সুন্দর দেখায় তো সেই জন্য আমি এভাবে শ্যাডোটা অ্যাপ্লাই করে নিলাম এরপর একটা হোয়াইট কালারের সীমার শ্যাডো নিচ্ছি এবং সীমার শেডটাকে আমি এইভাবে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সীমার শেডটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে হলে কিন্তু সীমার শেডটা লাগানোর পর মেকআপটা দেখতে ভালো লাগবে না এরপর লাইনার লাগাবো লাইনারের জন্য আমি এখানে মেবলিনের কাজল ইউজ করছি কাজল দিয়ে আজকে লাইনার করবো কাজলটাকে প্রথমে ভা আলোভা ভালোভাবে লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নেবো দুটো আইয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পরে সুইস বিউটির আর প্যালেটে শ্যাডো প্যালেটে যে ব্ল্যাক কালারের শেডটা ছিল সেই শেডটা আমি একটা ফ্ল্যাট ব্রাশে করে এইভাবে কাজলটাকে ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে আমি সেট করে নেব। এইভাবে লাইনার পরলে কিন্তু লাইনার লং লাস্টিং হয় এবং আই মেকআপটা খুব সুন্দর দেখতে লাগে দেখো কত সুন্দর আই মেকআপ হয়ে গেছে এরপর আমি এখানে মাস্কারা ইউজ করছি মাস্কারা এইভাবে নিয়ে প্রথমে ক্লিন করে নিতে হবে নিয়েই লাগিয়ে নেব না তাতে করে কিন্তু মাস্কারা কম বেশি হয়ে যায় আই মেকআপ দেখতে ভালো লাগে না তো ল্যাশগুলো ভারী ভারী লাগে তো এইভাবে ক্লিন করে নিয়ে আস্তে আস্তে আমি ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি আর মাস্কারা আমি সুইস বিউটির ইউজ করেছি মাস্কারা লাগিয়ে নেওয়ার পরে এরপর লিপস্টিকের পালা লিপস্টিক আমি সুইস বিউটির লিপস্টিক প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড ইউজ করছি আর লিপস্টিক যখন লাগাবো তখন এইভাবে লিপের যত ফাটা এরিয়াগুলো আছে তো সেখানগুলো আমি ভালো করে আগে ফিল করব তারপর ওয়াটার লাইন করে নেব আমার আর ঠোঁটের চারপাশে ওয়াটার লাইন করে নিয়ে তারপর পুরো ঠোঁটের মধ্যে লিপস্টিকটা ভালোভাবে অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করার পরেই দেখো কত সুন্দরভাবে আমার একটা নিউ ইয়ার পার্টি হয়ে গেলো শুধু নিউ ইয়ার নয় তোমরা এই মেকআপটা অন্য পার্টিতেও ইউজ করতে পারো আর খ্রিসমাসের টুপি পরে নিলেই কিন্তু হয়ে যাবে এটা একটা মেরি খ্রিসমাসের মেকআপ লুক তো প্রথমেই বলেছি খ্রিসমাস হোক বা নিউ ইয়ার একই মেকআপ তোমরা কিভাবে আলাদা আলাদা পার্টির জন্য ইউজ করতে পারো সেটাই দেখালাম আর টুপি খুলে নিলেই নিউ ইয়ার মে মেকআপ লুক হয়ে যাচ্ছে তো চলো নতুন বছরে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও চ্যানেলে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে থেকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার নতুন ভিডিও নিয়ে দেখা করবো